এবার অপমানের বদলা নিলেন শান্ত। আফগানিস্তানের কেউ ক্রিকেট খেলতে পারে না, ক্রিকেট ছেড়ে ওদের উচিত বাদাম বিক্রি করা। বিস্তারিত জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এক কথায় অনবদ্য এবং অসাধারণ। দারুণ ব্যাটিং এর পর বোলিংয়েও বাজিমাত করল বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট একের পর এক দারুণ ভেলকি দেখিয়ে যাচ্ছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে 382 রানের দারুণ সংগ্রহ করে টাইগাররা, যেখানে নাজমুল হাসান শান্ত একাই করেছেন 146 রান। অন্যদিকে আফগানিস্তান প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে অল আউট হয়ে যায় মাত্র 146 রানে, যেখানে বাংলাদেশের নাজমুল শান্ত একাই করেছেন 146, সেখানে আফগানিস্তান পুরো দল মিলে করেছে 146 রান। তাই তো দ্বিতীয় দিন শেষে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে আফগানিস্তানকে খোঁচা দিতে ছাড়েনি নাজমুল হাসান শান্ত। মূলত রশিদ খানকে খোঁচা দিয়ে তিনি পোস্ট করেছেন। প্রিয় দর্শক, এই টেস্ট ম্যাচে কোন দল জিতবে এই বিষয়ে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাতে পারেন।